মাই হোম কিচেনে সবাইকে স্বাগত। আমাদের আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচ মিশেলি তরকারি। ইলিশ মাছের নিজস্ব যে স্বাদ আর গন্ধ আছে সেটা একদম ঠিক রাখার জন্য একদম কম মশলায় রান্নাটি করে দেখাবো। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচ মিশেলি তরকারি। সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রান্নার জন্য এখানে কিছু সবজি নিয়েছি। এখানে নিয়েছি আলু, কুমড়ো, পটল, গাঠি কচু, বেগুন, মূলো আর বরবটি। সবজিগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। সব সবজিগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব। যে কোনো রকমের সবজি দিয়ে পাঁচ মিশেলি তরকারি রান্না করা যায়। আপনারা নিজেদের ইচ্ছে মতো সবজি দিতে পারেন। যারা নতুন বন্ধুরা আছেন, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আমার বানানো মাছের মাথা দিয়ে আরও অনেক রেসিপি আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। সব সবজিগুলোকে কেটে নিয়েছি, এখন সাইডে রেখে দেব। প্রথমেই একটা ভাজা মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে আর এক চামচ গোটা ধনে। লো টু মিডিয়াম হিটে মশলাগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। মশলাগুলোকে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে নিয়ে ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে নেব। একটা ইলিশ মাছের মাথা ছোট টুকরো করে কেটে নিয়েছি। নুন আর হলুদ দিয়ে মাছের মাথাগুলোকে মেখে নিয়েছি। মাছের মাথাগুলোকে বেশি কড়া করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নেব। এখানে ইলিশ মাছের বদলে কাতলা মাছ, রুই মাছের মাথা দিয়েও রান্নাটি করা যায়। মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি। একটা ছোট কড়াইতে আমি মাছের মাথাগুলো ভেজেছি, তাই কড়াইটা সরিয়ে একটা বড় সাইজের কড়াই নিয়ে নেব। কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে নিয়েছি, এখন কেটে রাখা বেগুনগুলোকে ভেজে নেব। দিয়ে দেব অল্প পরিমাণে নুন আর হলুদ। নুন আর হলুদ বেগুনের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম টু হাই হিটে বেগুনগুলোকে একটু লাল করে ভেজে নেব। বেগুনগুলোকে ভেজে নিয়েছি, এবারে বেগুনগুলোকে তুলে নেব। বেগুনগুলোকে ভেজে নেওয়ার পর এবারে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকেও মিডিয়াম টু হাই হিটে একটু লাল করে ভেজে নেব। আগে থেকেই তেলের মধ্যে নুন আর হলুদ ছিল, তাই এখন আর নুন আর হলুদ দিলাম না। পটলগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, এবারে পটলগুলোকে তুলে নেব। দিয়ে দেব একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব এক চা চামচ পাঁচফোড়ন। ফোড়ন ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব আলু। মিডিয়াম টু হাই হিটে দু মিনিট মতো আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে দু মিনিট ভেজে নেওয়ার পর এখন বাকি সবজিগুলোকে দিয়ে দেব। এবারে সব সবজিগুলোকে মিডিয়াম টু হাই হিটে আবার দু থেকে তিন মিনিট ভেজে নেব। একটু কম তেলে রান্নাটি করতে চাইলে বেগুন আর পটল আগে না ভেজে এখন বাকি সবজির সাথে ভেজে নিলেও হবে, কিন্তু বেগুন আর পটল আগে একটু তেলে ভেজে নিলে তরকারির স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়। দিয়ে দিলাম দু চা চামচ নুন। নুন ভালো করে মিশিয়ে নিয়ে আবার এক থেকে দু মিনিট মতো ভেজে নেব। সবজিগুলোকে ভেজে নিয়ে এখন লো হিটে 8 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। 8 থেকে 10 মিনিট হয়ে গেছে, সবজিগুলো কিছুটা পরিমাণে সেদ্ধ হয়ে এসেছে। দিয়ে দেব হাফ চা চামচ হলুদ, 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চ মতো আদার টুকরো গ্রেট করে দিয়ে দিলাম। হলুদ, কাঁচা লঙ্কা আর আদা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে লো হিটে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব 1 কাপ মতো জল।
আর এক চা চামচ চিনি। জলের পরিমাণ অল্প দিতে হবে যাতে সবজিগুলোও সেদ্ধ হয়ে যায় আর জলও শুকিয়ে আসে। ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দেব। এখন লো টু মিডিয়াম হিটে 6-7 মিনিটের জন্য ঢেকে রাখব। 6-7 মিনিট হয়ে গেছে, জলের পরিমাণ অনেকটাই কমে এসেছে আর সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা বেগুন আর পটল। বেগুন আর পটল সবজির সাথে মিশিয়ে নেব। এই সময় নুনের পরিমাণ চেক করে নিতে হবে। প্রথমেই যে ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম 1 চামচ দিয়ে দিলাম। সবজির সাথে ভাজা মশলা ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম হিটে 1-2 মিনিট আর একটু সেদ্ধ হতে দেব। 1-2 মিনিট পর ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথাগুলো সবজির সাথে মিশিয়ে নেব। মাছের মাথা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবার 2 মিনিট মতো লো হিটে রান্না হতে দেব। এতে মাছের যে স্বাদ সবজির মধ্যে ভালো মতো ঢুকে যাবে। রেডি আমাদের আজকের রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে 5 মিশেলি তরকারি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। তাহলে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।